চলছে রাক্ষসীদের খাওয়া দাওয়ার ভিডিও আসেনি তো ভাবলাম এইসব রাক্ষসা্ষসী কোথায় গেছে এরা কি বেঁচে আছে নাকি আবার মারা টারা গেল যার জন্য আমি ইউটিউবে গিয়ে সার্চ করলাম আর সার্চ করার পর যেটা দেখলাম আমি এইগুলো দেখার পর আমি যেটা বুঝলাম মানে পৃথিবী ধ্বংস হয়ে যাক পৃথিবী গোলে যাক পৃথিবীতে আবার ডাইনোসর ফিরে আসুক তাতে কোনো অসুবিধা নেই এদের খাওয়া দাওয়া কিন্তু কোনোদিন দিন বন্ধ হবে না এদের খাওয়া দাওয়া কন্টিনিউ চলে আসছে চলতে থাকবে আর বছর বছর ধরে এরা এগিয়ে যাবে তো আজকে এই সমস্ত রাক্ষস রাক্ষসদের গদ গদ করে গেলার ভিডিও দেখবো তো চলো আর কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আবার এই তো আবার অন্য লেভেলে মানে মেনুখানে মুখেও বলা যাচ্ছে না কেন মুখ থেকে কি লালা ঝরে পড়বে মানে নিচে লিখে দিয়েছে আবার মাটন কারি চিকেন কারি ফিস কারি এগ কারি লিভার কারি আর কত কারি খাবে কারি খেয়ে কিন্তু পেটের ভিতরে এবার ক্রিমি হয়ে যাবে আচ্ছা এ দিদি যে লেভেলের মেনু আর যে লেভেলে খাওয়া দাওয়া শুরু করেছে এটাকে তো খাওয়া দাওয়া বলে না এটাকে তো বলে রাক্ষসীদের বনভোজ কারণ একটা সাধারণ মানুষের পক্ষে তো এত খাবার খাওয়া কোনোভাবেই সম্ভব নয় নিশ্চয়ই কোনো রাক্ষস রাক্ষসী না হলে এত খাবার কেউ খেতে পারে এ বড়ি আচ্ছি বাত কহি বিশ্বাস করে দিদি তুমি ওই যে একটা ঠ্যাং তুললে না ওই একটা ঠ্যাং খেলেই আমার পেট ভরে যাবে সেখানে তুমি এত কিছু ছাটিয়ে দিচ্ছ চিকেন মটন ফিস লিভার এগ তার সাথে আবার এক থালা ভাত বলছি এত সব যাচ্ছে কোথায় বলো তো ম্যাডাই বাতাউঙ্গা উফ মুখের আওয়াজ খানা দেখো শুনেই বমি পেয়ে যাচ্ছে দেখো মুরগির ঠ্যাং শেষ হলো এবার খাসির ঠ্যাং শুরু হলো হায় রে হায় কোন ছাগল এই রাক্ষসীর জন্য বলি হলি রে হায় 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 দেখছো বাড়া তোমরা ঘরে সব সময় বলে খা 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 আরে কত খাবো পেটে যত ধরবে ততটুকুই তো খাবো তারপরেও এই অবস্থা আর এদের দেখো এক একটা থালা থালা ভাত থালা থালা তরকারি চিকেন মোটেন সব সাটিয়ে দিচ্ছে কিন্তু বাড়া এরা মোটা হয় না কেন এরপর যখন ঘরে খা খা বলবে তখন এই ভিডিওগুলো আমি দেখাবো যে দেখো এরা এত কিছু খেও আমাদের মতো নর্মালি আছে তাহলে তুমি যে বলো সবসময় খা 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 তো আমি কি করে মোটা হবো

চিজ আরে আরে দিদি কি বলো তোমাকে মেনু জিজ্ঞেস করেছি এগুলো কি সব ইংরেজিতে কথাবার্তা বলেছো মানে তো মেনু শুনেই অজ্ঞান হয়ে যাবো খাবার তো দূরের কথা ব্যাস দিদি ধামাকাদার ভিডিও শুরু হয়ে গেছে না একটুখানি চামুচে উঠলে হবে না বেশি করে নিতে হবে আর একবারে বললে হবে না দু তিন বাইক নিতে হবে যাতে মুখের ভিতরে একদম জায়গা না থাকে যাতে একদম মুখটা হাওয়াতে নয় মুখটা খাবারে পরিপূর্ণ হয়ে যায় কি ঝাল লাগছে না ঝাল লাগুক কোনো অসুবিধা নেই আবার খাওয়া হবে কিন্তু একটু নয় পুরো চামচ ভর্তি চাউমিন নিতে হবে তবে গিয়ে না পেটটা ভর্তি হবে তাহলে এদের দেখে তো রাক্ষসরাও ভয় পেতে হবে বলবে আমরাও তো এত খাইনি সালা যতটাই মানুষ খাচ্ছে আর এরা খাচ্ছে আর নাম হচ্ছে রাক্ষস রাক্ষসীদের তাহলে এবার থেকে গরু ছাগল না খেয়ে এক একটা মানুষের গাড় মটকাবো আর তাদের খাবো

গদগদ করে এত এত খাবার খাওয়ার ভিডিও ইউটিউবে পোস্ট করলে টাকা ইনকাম করা যায় ভিউজ পাওয়া যায় কারা আইডিয়া দেয় তোমাকে মানে অবস্থা খানা দেখো কাকে মারা আজকাল এইসব ভিডিও বানাচ্ছে হাই রে হাই দেশ সংকট মে হ্যাঁ বলছি কাকিমা আজকে যে খাবার খেলে আবার কতদিন পরে খাবার খাবে মানে কমপক্ষে এক মাস খানি পরে তো খাওয়া উচিত না এতগুলো খাবার তো পেটের ভিতরে গিয়ে হজম হতে হবে নাকি জানি না বাবা এদের পেটের ভিতরে আবার কোনো অত্যাধুনিক মেশিন টেসিন বসানো আছে কিনা মানে ভাবো একদিক থেকে তুমি খাবার খেয়ে যাচ্ছ আর একদিক থেকে খাবার বের হতে আছে না এত তাড়াতাড়ি তো বের হওয়ার কথাই নয় যা কাকিমাটা একাই সব কিছু সাপাট করে দিল মারা খেতে 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 সব ফিনিস দাদার কি হবে এবার দাদা ভাববে যে আমি একটা সুন্দর বউ চেয়েছিলাম কিন্তু এটা কি এটা তো বউ রূপে একটা রাক্ষসী মারা কোনো একদিন আমার ঘাড় মোটকে না খেয়ে নেয় টুডে আই এম গোয়িং টু ইট ফুল কড়াই অয়েলি চিকেন কারি উইথ পুরি বাড়া ওদিকে ডাক্তার বলছে যে অয়েল কম খাবে অয়েলযুক্ত যুক্ত খাবার দাবার কম খাবে বেশি অয়েলে খাবারে খাবে না আর এদিকে এ বোকাচোদা এক কড়াই কিজেট ক্যারি স্পাইসি অয়েলি বাড়া এদের পিছন জলে না ভাই নাকি সকালবেলা বরফ নিয়ে পিছনে ঘোষো মারা ইয়ে বাদ বেহেনকে লড়ে সবাই খালি খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে আরে শান্তিতে ওটা তো খাওয়া যায় না কি আরে ওটা তোমারই খাবার কেউ খাবে না আমরা ছাড়াতে আসবো না বাড়া খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে বলছি এরা চিবায় নাকি খাবার মুখে দেওয়ার সাথে সাথে গিলে দেয় হলো শান্তি হয়েছে এবার বাড়া দেখতে দেখতেই খাবার ফিনিশ ভাই চোখের নিমেষে খাবার ফিনিশ হয়ে যাচ্ছে এক থালা চিকেন এক থালা মটন বাড়া এগুলো সব যাচ্ছে কোথায় বাড়া বুঝতে পারি না বাড়া এসব কোন রাক্ষস প্রজাতি দল এগুলা তো গাইস যাই হোক আর নয় এইসব রাক্ষস রাক্ষসরা যে পুরুষ ধরে যে রকম গদগদ করে গিলতে থাকবে কেউ জানে না তো এইখানেই শেষ করলাম আজকের ভিডিও ভিডিও কেমন হচ্ছে কমেন্টে লিখে জানাও চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ইনস্টাইটির লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে আমাকে মেসেজ করতে পারো অবশ্যই রিপ্লাই পাবে এবং আজকের ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে